আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার রাশেদ। আমরা আজকে সিগারেট ফার্মাসিস্ট প্রশিক্ষণ কোর্স, এটার যে টপিক মডিউল 1 সেশন 3, আমরা গত টপিকে আলোচনা করেছিলাম, আজকে এটার সেকেন্ড পার্ট। গত টপিকে আমরা আলোচনা করেছিলাম ওষুধ কী, ড্রাগ সাধারণত কী কী উৎস থেকে পাওয়া যায় এবং ওষুধের ইতিহাস। আজকে আমরা আলোচনা করব যে বিভিন্ন মনীষী রয়েছেন তাদের জীবনী সম্পর্কে। তার মধ্যে প্রথমে হচ্ছে ইমাহোটেপ। ইমাহোটেপ খ্রিস্টপূর্ব প্রায় 1725 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 4748 বছর আগে জন্মগ্রহণ করেন, এবং তিনি মিশরের একজন বিখ্যাত চিকিৎসকের সন্ধান পেয়েছেন, যিনি মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরির কৌশল আবিষ্কার করেন। অর্থাৎ ঐতিহাসিকরা ইমাহোটেপের সন্ধান পেয়েছেন, এবং যিনি কোন মিশর এলাকার একজন চিকিৎসক, এবং যিনি মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরির কৌশল আবিষ্কার করেন। এটি প্রায় খ্রিস্টপূর্ব 1725 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 4748 বছর আগে। পিরামিডের ভিতরে যে মমি পাওয়া যায় সেটা তিনি তৈরি করেছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন, এবং ইমাহোটেপ ছিলেন একজন মিশরীয় সম্রাট বা ফারাও। মিশরীয় সম্রাটদেরকে ফারাও বলা হয় আমরা জানি, কিন্তু তিনি অতি সাধারণ পোশাক পরতেন এবং সাথে সাথে জীবনযাপন করতেন। তিনি ইতিহাসে একাধারে প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং প্রথম চিকিৎসক হিসেবে বিবেচিত। এভার্স পেপিরাস অনুযায়ী তিনি অনেক গাছগাছড়া ঔষধ হিসেবে ব্যবহার করেছেন, যার মধ্যে অ্যাসফাটিডা, খেজুর, রসুন, ক্যাস্টর অয়েল ইত্যাদি রয়েছে। তিনি যুদ্ধে আহত সৈন্যদের হাড় জোড়া লাগানোর জন্য বিশেষ ব্যান্ডেজ ও লতাগুল্ম ব্যবহার করতেন। আজ থেকে 5000 বছর আগে ইমাহোটেপ কীভাবে এত জটিল চিকিৎসা করতেন তা নিয়ে ভাবতে অবশ্যই আমাদের বিস্ময় জাগে। এই ইমাহোটেপ, এই মনীষীর জীবনী থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে, মিশরের মমি তৈরির কৌশল কে আবিষ্কার করেন, এবং নথি অনুসারে ইতিহাসের প্রথম চিকিৎসককে, এই প্রশ্ন যদি আসে তাহলে আমাদের অ্যান্সার হবে ইমাহোটেপ। ইমাহোটেপ কী আবিষ্কার করেছেন? তিনি মমি আবিষ্কার করেছেন। ইমাহোটেপ কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি মিশরের অধিবাসী ছিলেন। যুদ্ধে আহত সৈন্যদের জন্য হাড় জোড়া লাগানোর জন্য বিশেষ ব্যান্ডেজ ও লতাগুল্ম ব্যবহার করেছেন কোন ঐতিহাসিক চিকিৎসক? তাহলে আমাদের অ্যান্সার হবে ইমাহোটেপ। কোন ইমাহোটেপ কি ছিলেন? তিনি ছিলেন একজন মিশরের সম্রাট বা ফারাও। তিনি ইতিহাসের প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং প্রথম চিকিৎসক। প্রশ্ন এইভাবে আসতে পারে যে ইতিহাসের প্রথম স্থপতি কে, বা প্রথম প্রকৌশলী কে, বা প্রথম চিকিৎসক কে? এই তিনটারই উত্তর হবে ইমাহোটেপ। এভার্স পেপিরাস আমরা গত পাঠে আলোচনা করেছি যে এটা প্রাচীন চিকিৎসা নথি, এবং এটি প্রায় খ্রিস্টের জন্মের প্রায় 1600 বছর আগে লিখিত। তারপরে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন সেননাং। চীনেরা খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে ভেষজ ওষুধ ব্যবহার করত। খ্রিস্টপূর্ব 2000 সালে চীনের সম্রাট সেননাং রচনা করেন পেন্টিসাও নামের এক ভেষজ গ্রন্থ। অর্থাৎ সেননাং চীনের সম্রাট ছিলেন, এবং তিনি খ্রিস্টপূর্ব প্রায় 2000 সালে পেন্টিসাও নামের একটা ভেষজ গ্রন্থ তিনি রচনা করেন। এটি এখন পর্যন্ত সবচেয়ে পুরনো চৈনিক ওষুধ বিষয়ক বই। তিনি চীনের সম্রাট হলেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন, এমনকি তিনি নতুন ওষুধ নিজের শরীরেও প্রয়োগ করতেন। আমরা নতুন ওষুধ যখন শরীরে প্রয়োগ করা হয় তখন সেটাকে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল বলি, অ্যানিমেল ট্রায়াল হয়, এবং তারপরে সেটা ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে হিউম্যান ট্রায়াল হয়ে থাকে আর কি। তো সেননাং যেহেতু তিনি
এই ধরনের ট্রায়াল তিনি নিজের শরীরে নিজেই করতেন। তার গাছপালার প্রতি বিশেষ আগ্রহ ছিল। সেই সময় চীনে দুর্ভিক্ষ দেখা দিলে সেনাং তার জনগণকে চাষাবাদে উৎসাহিত করেন। এই সময় তিনি তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেন। তার এই অবদানের জন্য তাকে চীনের কৃষির জনক বলা হয়। কথিত আছে সেনাং প্রথম চা আবিষ্কার করেন। তিনি চা প্রস্তুত প্রণালী এবং এর ঔষধি গুণ সম্পর্কে জনগণকে অবহিত করেন। তিনি চিকিৎসা কাজে ব্যবহৃত উদ্ভিদের শ্রেণীবিন্যাস ও মানদণ্ড তৈরি করেন। এভাবে তিনি 365টি উদ্ভিদ এবং খনিজ ওষুধের তালিকা তৈরি করেন। সেনাং যেসব ওষুধের কথা উল্লেখ করেছেন তার মধ্যে আজকের দিনে ব্যবহৃত হয় এমন ওষুধ যেমন রুবার, পোডোফাইলাম, জিনসেং, ইফিড্রা ইত্যাদি রয়েছে, এবং তার এই কাজকে চৈনিক ফার্মাকোপিয়ার ভিত্তি হিসেবে ধরা হয়। অর্থাৎ চীনের যে ফার্মাকোপিয়া আছে এটার যদি ভিত্তি হিসেবে ধরতে হয় তাহলে তার যে এই রচনা এবং তার যে এই কাজ, তিনি 365টি উদ্ভিদ প্রাণী এবং খনিজ ওষুধের তালিকা তৈরি করেছেন, এটাকেই ধরা হয়। এখান থেকে সেনাং থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে যে সেনাং কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি চীনের অধিবাসী ছিলেন। প্রাচীন চিকিৎসক সেনাং কে ছিলেন? সেনাং ছিলেন চীনের সম্রাট। প্রাচীন চিকিৎসক সেনাং রচিত চিকিৎসা পুস্তক কোনটি? সেক্ষেত্রে অ্যান্সার হবে পেন্টি সাও। পেন্টি সাও পুস্তকটি কে রচনা করেন এবং চৈনিক ফার্মাকোপিয়ার ভিত্তি কে তৈরি করেন বা কাকে চীনের কৃষির জনক বলা হয়, এ ধরনের প্রশ্ন যদি হয় বা কে সর্বপ্রথম চা আবিষ্কার করেন, তাহলে এগুলোর উত্তর হবে ইমাহোটেপ, এবং তিনি প্রথম চীনের কৃষির জনক কাকে বলা হয়, ইমাহোটেপ। তো সরি, চীনের কৃষির জন্য কাকে বলা হয়, সেনাং। তারপর আমরা আলোচনা করব চড়ককে নিয়ে। ভারতীয় সভ্যতার চিকিৎসকরা অত্যন্ত সতর্কতার সাথে ভেষজ লতাপাতাকে তাদের ঔষধি গুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেন। খ্রিস্টপূর্ব প্রায় 800 সালে চড়ক তার লিখিত চড়ক সংহিতা বইতে এরকম 50টি শ্রেণী তৈরি করেন যার প্রতিটিতে ছিল 10টি করে ওষুধ। তার মতে এই 500 ধরনের ওষুধ ছিল একজন চিকিৎসকের মূল হাতিয়ার। চড়ক ছিলেন কাশীর মহারাজা রাজবৈদ্য। রাজবৈদ্য মানে রাজসভায় যে চিকিৎসক থাকে তাকে রাজবৈদ্য বলা হয়। তিনি তার ওষুধগুলোকে আসব, অরিষ্ট, বটিকা, চূর্ণ, তৈল ইত্যাদি উপস্থাপনা বা ডোজেস ফর্মে তৈরি করতেন। এগুলো আয়ুর্বেদিক ডোজেস ফর্ম, আসব, অরিষ্ট, বটিকা, চূর্ণ, তৈল। তার চিন্তাধারা চিকিৎসা পদ্ধতির হাত ধরেই আজকের আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠা। তার চড়ক সংহিতা বইটি আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই। তিনি শারীরবিদ্যা, রোগতত্ত্ব এবং ভ্রূণবিদ্যার সুপণ্ডিত ছিলেন। তার চড়ক তার ওষুধ উৎসগুলোকে উদ্ভিজ, প্রাণীজ ও খনিজ এই তিন ভাগে তিনি ভাগ করেন। তার বই থেকে আমরা আজ থেকে প্রায় 2800 বছর আগে ভারতীয় উপমহাদেশে কী ধরনের ওষুধ হতো, সেগুলোর চিকিৎসায় কী ওষুধ ব্যবহৃত হতো, কীভাবে সেগুলো তৈরি হতো, কোন মাত্রায় ব্যবহার হতো, এমনকি রোগীর পথ্য কী হবে, এসব বিষয়ে আমরা জানতে পারি। ইউরোপের বিজ্ঞানীরা তাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন। তাহলে চড়কের থেকে কী কী প্রশ্ন আসতে পারে? চড়ক কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি ভারতের অধিবাসী ছিলেন। সুশ্রুত কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি ভারতের অধিবাসী ছিলেন। আয়ুর্বেদ শাস্ত্রের ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনককে অবশ্যই চড়ক। আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম পুস্তক কোনটি? চড়ক সংহিতা। খ্রিস্টপূর্ব কত সালে চড়ক তার চড়ক সংহিতা বইতে 50টি শ্রেণী তৈরি করেন যার প্রতিটি ছিল 10টি করে ওষুধ? সেক্ষেত্রে হবে প্রায় খ্রিস্টপূর্ব 800 সালে। আশুবরিষ্ঠ, বটিকা, চূর্ণ, তৈল ইত্যাদির ডোজেস ফর্ম কে তৈরি করেন? চড়ক তৈরি করেন। শারীরবিদ্যা, রোগতত্ত্ব এবং ঘনবিদ্যার পণ্ডিত কে ছিলেন? চড়ক। ইউরোপের বিজ্ঞানীরা কাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন? তাহলে আমাদের অ্যান্সার হবে চড়ক। আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমরা
আজকে আলোচনা করলাম ইমাহোটেপ, চেন্নাং এবং চড়ক নিয়ে, এবং এগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।